ছেলেটি বাদাম ছুলিতেছিল, মেয়েটি বাদাম খাইতেছিল, বাদাম শেষ, মেয়েটি নিরুদ্দেশ। আমরা প্রায় দেখি ভাতিজার হাত ধরে চাচি পালিয়ে গেল, কিংবা এ কি করলো দেবর ভাবি, এই ব্যাপারগুলো কেন হয়? প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চিরং লাইভ তর্কযুদ্ধ, পাওয়ার্ড বাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ইন অ্যাসোসিয়েশন উইথ আল সাইদ ট্রেডার্স অ্যান্ড এস এম ইন্টারন্যাশনাল। আজকের পর্বে আজ আমরা উপভোগ করব চমৎকার একটি মজার রম্য বিতর্ক। আজকের বিষয়, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। বিতর্কের প্রথমে অংশগ্রহণ করবে কাজী নুরুল হক, প্রাক্তন বিতার্কিক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, এবং বিপক্ষে থাকবেন নাফিসা সাদাফ, বিতার্কিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চলুন আমরা আজ সকলে মিলে উপভোগ করি এই মজার রম্য বিতর্কটি। শুরুতেই বক্তব্য রাখবেন প্রথম বক্তা কাজী নুরুল হক। ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য। আমি নুরুল হককে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। পৃথিবীর সমস্ত শক্তির যদি এই দরজার তালা দিয়ে তালা হিসেবে থাকে, তারপর অভাবের কাছে ভালোবাসা হার মেনে যায়। আমরা একটি ছন্দ জানি, ছেলেটি বাদাম ছুলিতেছিল, মেয়েটি বাদাম খাইতেছিল, বাদাম শেষ, মেয়েটি নিরুদ্দেশ। আজকের যতক্ষণ পর্যন্ত বাদাম সেই আমার মেয়েদের হাতে থাকে, ততক্ষণ পর্যন্ত মেয়েরা ছেলেদের কাছে থাকে, ছেলেদের ভালোবাসা দেয়, ছেলেদের আদর করে, কিন্তু যখনই বাদাম শেষ হবে তখনই মেয়েরা পালিয়ে যায়। আমরা দেখি, আসলে কয়েকদিন আগেই দেখেছি, তামিম আসলে কীভাবে রাকিবকে ছেড়ে নাসিরের কাছে এসেছে সে ভালোবাসার জন্য। অভাব যখনই যখন রাকিবের অভাব শুরু হয়েছে, নাসিরের কাছে কীভাবে চলে গেছে। আসলে এই পৃথিবীতে আসলে অভাবের কাছে আসলে কোনো কিছুই না। একজন পুরুষ যতক্ষণ পর্যন্ত তার স্বামী সন্তানদের তার সন্তানদের যতক্ষণ খাওয়াতে পারবে, ততক্ষণ বাবার প্রতি কিংবা স্বামীর প্রতি তার ভালোবাসা থাকবে। এরপরে শুরু হবে সংসারের অশান্তি। আমরা জানি, আমার সম্ভবত আমার যে প্রতিপক্ষের বন্ধু রয়েছে, আমার যা প্রতিপক্ষ বন্ধু, আমার এক বন্ধুর ঘটনা জানি, শুধুমাত্র বেকার থাকার কারণেই তার সেই প্রেমটি বিয়েতে রূপান্তরিত হয়নি। মেয়ের বাবা তার প্রেমটিকে আসলে জিতে দেয়নি। আমরা জানি আসলে কীভাবে প্রতিটি সমাজের প্রতিটি পর্যায়ে এগুলো রয়েছে, যে অভাবের তারণায় অভাবের যতদিন পর্যন্ত বিয়ে হচ্ছে না ততদিন পর্যন্ত ঠিক আছে, বিয়ের পরে যখনই স্বামী সন্তানের চাপ আসছে, ছেলেরা চলে যাচ্ছে, মেয়েদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এর পরবর্তী সময় আমরা দেখি কীভাবে আসলে মেয়েরা ছেলেদেরকে ধোকা দিয়ে চলে যাচ্ছে। বিয়ের পর আমরা ডিভোর্সের ব্যাপারগুলো দেখি, মেয়েরা আসলে এই ব্যাপারগুলোতে সবসময় দেখে যে হচ্ছে কি, যখনই অভাব হয় মেয়েরা তখন ডিভোর্স নেয়, কিংবা আসলে সংসারে শুরু হয় অশান্তি। আসলে অর্থই সকল সুখের মূল, শুধু ভালোবাসা দিয়ে তো আর পেট চলে না। যখনই আসলে অর্থ থাকে, যখনই আসলে আর্থিক অবস্থা ঠিক থাকে, তখন আসলে ভালোবাসা থাকে। যতক্ষণ পেট চলে ততক্ষণ ভালোবাসা চলে। এইসব ভালোবাসা বলতে কিছুই নাই, ভালোবাসা সবগুলো হচ্ছে যে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেখানে সংসারে যে ছেলেটি সবচেয়ে বেশি টাকা উপার্জন করে দেয়, সেই ছেলেটিরই আসলে পাতে সবচেয়ে মাছের বড় টুকরোটি পড়ে, মুরগির সেই ভালো মাংসের পিসটি পড়ে। আমরা দেখি কোনো জায়গায় আসলে টাকা ছাড়া কোনো কিছু নাই, যখন যতক্ষণই টাকা আছে ততক্ষণই আছে। অনেকে বলে যে আপনি আসলে জানলাকে শক্ত করে বেঁধে রাখবেন, তাহলে আসলে আপনার যে অভাব সেটি ভালোবাসা আসলে পালাবে না, অভাবও থাকবে ভালোবাসাও থাকবে। আসলে যখন পেটের ক্ষুধা থাকবে তখন আর ভালোবাসা চোখে দেখা যায় না। আশা করি প্রতিপক্ষের বন্ধু এটি সঠিক জবাব দিয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষের বক্তা নুরুল হককে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিপক্ষের বক্তা নাফিসা সাদফকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে ভালোবাসার পক্ষে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই পৃথিবী যে এত রাহাজানি, এত অশান্তি, সব কিছুই হচ্ছে আসলে ভালোবাসার বিপক্ষে থাকা মানুষগুলোর জন্য। আমার পক্ষে দলে যিনি আছেন তার মধ্যে কিছু মানুষের জন্যই আসলে পৃথিবীতে এত অশান্তি, এত ঝামেলা। মাননীয় সভাপতি দেখুন, পক্ষ দলের বক্তা আসলে যে সমস্যাটি করে, তিনি হচ্ছেন একজন সফল ব্যবসায়ী এবং একই সাথে একজন সফল প্রেমিক, তাই তিনি নিজের লেন্স থেকে পুরো পৃথিবীকে দেখার চেষ্টা করেন। তার কাছে মনে হয় তার সফলতা আছে বলেই তার একজন সফল প্রেমিক আছে। কিন্তু মাননীয় সভাপতি ব্যাপারটি সম্পূর্ণ ভুল।
ভুল, আমাদের ওয়ার্ল্ড থেকে দেখুন, আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে দেখুন মাননীয় সভাপতি, আমরা টিউশনি করে করে মাননীয় সভাপতি, রিক্সা করে করে ঘুরে ঘুরে বাদামটু ছিলে ছিলে খেয়ে মাননীয় সভাপতি আমরা প্রেমটি করছি। তিনি যে বাদামের কথা বলে গেলেন, সে বাদামটি মাননীয় সভাপতি একটি অভাবী প্রেমিকেরই নিদর্শন। একজন অভাবী প্রেমিক বাদামটি ছিলে ছিলে দেয় এবং মেয়েটি খেয়ে সেটি খায়। আজকে যদি মাননীয় সভাপতি তিনি যেমনটি বলছেন তেমনটি আসলেই হতো, তাহলে আসলে এই ধরনের এই যে বাদাম ছোলাছুলি হতো না, তখন মাননীয় সভাপতি সেই বড় বড় রেস্টুরেন্টগুলোতেই আসলে প্রেমগুলো হতো। কিন্তু শুধুমাত্র বড় বড় রেস্টুরেন্টে আজকে প্রেমগুলো আবদ্ধ না, আজকে প্রেমগুলো আপনি দেখুন মাননীয় সভাপতি, সে বাদাম ছোলা হতে শুরু করে, সেই চায়ের দোকান হতে শুরু করে সবখানে প্রেম চলছে। আজকে তার কথা মতোই যদি প্রেমগুলো চলতো এবং অভাব হলেই যদি সবগুলো মাননীয় সভাপতি প্রেমিকাগুলো চলে যেত, আজকে শুধুমাত্র সেই বিত্তশালীদেরই চারটা করে দশটা করে করে বউ থাকতো এবং যারা নিম্নবিত্ত রয়েছে তাদের কোনো বউ থাকতো না। কিন্তু আমরা আমাদের পৃথিবীতে কী দেখি, আমাদের পৃথিবীতে দেখি যিনি একটা রিক্সাওয়ালা কিংবা যিনি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবার একজন মানুষ, তিনি অনেক বেশি পরিমাণে বিয়ে করে থাকেন। তাহলে তিনি যে কথাটি বলছেন সেই কথাটি সম্পূর্ণ ভুল। মাননীয় সভাপতি, আপনি যদি খবর পড়ে থাকেন তাহলে দেখবেন যে আমরা প্রায় দেখি ভাতিজার হাত ধরে চাচি পালিয়ে গেল কিংবা এ কী করলো দেবর ভাবি, এই ব্যাপারগুলো কেন হয়। আপনি যদি সেই চাচিটিকে দেখুন কিংবা আপনি যদি সেই ভাবিটিকে দেখুন, দেখবেন যে তারা সেই তিন চোখওয়ালা মোবাইলগুলো ব্যবহার করছে কিংবা তারা আসলে খুব গর্ব করে বলছে যে আজকে আমার ঘরে তিনবেলা মুরগি রান্না হয়। এত কিছুর পরেও সেই চাচিটি যখন তাকে প্রতি মাসে মাসে লক্ষ কোটি টাকা পাঠায়, তারপরও কেন তার আসলে ভালোবাসাটি থাকে না। তিনি যেমনটি বলছেন তেমন যদি হতো তাহলে সবচেয়ে বেশি সফল প্রেমগুলো সেই চাচিদেরই হতো কিংবা সেই ভাবিদেরই হতো। কিন্তু সম্পূর্ণ ভুল আসলে মাননীয় সভাপতি, সেই চাচিটি কিংবা সেই ভাবিটি আসলে মাননীয় সভাপতি প্রেমের জন্য ভালোবাসার জন্য অর্থবিত্তকে ছেড়েও সেই বেকার দেবরটির হাত ধরে চলে যায় কিংবা সেই ছোট ভাতিজাটির হাত ধরে চলে যায়। তাই মাননীয় সভাপতি তিনি যে কথাটি বলছেন সেই কথাটি সম্পূর্ণ ভুল। আজকে যদি তার কথা মতে পৃথিবীতে প্রেম ভালোবাসা হতো, তাহলে এই যে শিরি ফরহাদ, লাইলি মজদু, এদের কখনোই মাননীয় সভাপতি প্রেমটি হতো না। তিনি আজকে তামিমার কথা বলে যান, তামিমার ব্যাপারটি কী হয় লক্ষ্য করুন। তামিমা আসলে আজকে এই যে পুরো পৃথিবীর মানুষ কী বলবে, তোমার একটি সন্তান রয়েছে কিংবা তার একজন পর্দা ব্যবসায়ী কিংবা বড় ব্যবসায়ী একজন স্বামীও রয়েছে, এত কিছুর পরেও তিনি আসলে সেই নাসিরের হাতটি ধরে চলে যান শুধুমাত্র ভালোবাসার জন্য। তাই মাননীয় সভাপতি তিনি যে বারবার বলে যাচ্ছেন যে আসলে অভাব এবং ভালোবাসা দুটি বিপরীতমুখী, এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। তাই আশা করবো মাননীয় সভাপতি তিনি ভালোবাসার পৃথিবীতে আসবেন, ভালোবাসার জয় জয়কার হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ বিপক্ষের বক্তাকে। এই মুহূর্তে গঠনমূলক পর্বের পর আমরা দুজন বক্তাকে এক মিনিট করে সময় দিব যুক্তি খণ্ডনের জন্য। প্রথমেই যুক্তি খণ্ডন করবেন কাজী নুরুল হক, পক্ষের বক্তা। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমার প্রতিপক্ষের বন্ধু আসলে বলে গেলেন, যাদের আসলে অনেক বেশি টাকা পয়সা তারাই কিনা আসলে যদি এমন হতো তাহলে সবচেয়ে বেশি তারাই সুখে আছে। আমরা দেখতে পাচ্ছি আসলে টাকাই সুখ আনে, শুধুমাত্র সেই খবরটিই দেখলে হবে না যে এই কী করলেন দেবর ভাবি, দেবর ভাবি সেই দেবরের কয়দিন যখন আসলে কক্সবাজারের টাকা শেষ হয়ে যায়, সেই ভাবি যে আবার ফেরত আসে সে আগের দুলাভাইয়ের কাছে, সেই খবর কি আসলে আমার প্রতিপক্ষের বন্ধু রাখে? সেই খবর রাখে না। সেই সময় কিন্তু সেই দেবরকে জেলে যেতে হয় অপহরণের মামলায়। এখন সে টাকাও হারালো আর তার ভাবিও হারালো, উভয় পক্ষ থেকে সে লসের ভাগিদার। তারপর হচ্ছে তিনি আসলে বলছেন যে আসলে তামিমা আসলে তার ভালোবাসাকে বেছে নিয়েছে। আমরা দেখেছি তামিমা কীভাবে আসলে এর আগেও তিনবার তার ভালোবাসাকে কীভাবে বদলে ফেলতে দেখেছি। আমরা দেখেছি প্রতি সময়ে তামিমা আসলে কীভাবে আরও তিনবার ভালোবাসা থেকে আরও উচ্চ জায়গায় নিয়ে গেছে। আমার যদি মনে হয় যে আগামীকাল যদি নাসিরের চেয়ে ভালো কাউকে পায় তামিমা সেখানেই চলে যাবে। এভাবে আসলে নারীরা আসলে প্রতিনিয়ত আমাদের সাথে ছলনা করে যাচ্ছে, আমাদের অর্থের সাথে। একজন পুরুষ আসলে সারাদিন রাত বারোটা একটা পর্যন্ত তার সময়টি শেষ করছে, কিন্তু নারী আসলে সেটি মূল্যায়ন দেয় না। আশা করি অভাব কারো জীবনে থাকবে না, ভালোবাসা সবার জীবনে থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষের বক্তা কাজী নুরুল হক। এবার সর্বশেষ যুক্তি খণ্ডন করবেন বিপক্ষের বক্তা নাফিসা সাদফ। সভাপতি, তামিমার যদি ভালোবাসা অনেক পরিমাণে বেশি হয়ে থাকে, তার যদি কিছুদিন পরপর ভালোবাসা পরিবর্তন হয়, তাহলে এটা আসলে আমাদের কিছু করার নেই। আজকের বিতর্কটি ভালোবাসা নিয়ে। একটা মানুষের যদি ভালোবাসা শেষ হয়ে যায় সে তার নতুন ভালোবাসার কাছে যেতেই পারে। এই জায়গায় আসলে তামিমার যে ভালোবাসার পরিমাণ দিয়ে কিংবা ভালোবাসা মানুষের পরিমাণ দিয়ে তামিমাকে মাপাটা আজকে ভুল। আজকে তিনি বলে যাচ্ছেন যে আজকে ধনীরাই বেশি সুখে থাকেন, ধনীরা খুব কম সুখে থাকে। কীভাবে মাননীয় সভাপতি দেখুন, কারণ আজকে ধনীদের দুটো বাচ্চা থাকে এবং যে গরিব মানুষ তার দশটি বাচ্চা থাকে। আপনি
বাচ্চার পরিমাণ থেকে বুঝতে পারবেন আসলে কে আসলে বেশি ভালোবাসে এবং কে কম ভালোবাসে। আজকে মহাসভাপতি তিনি বারবার আজকের বিতর্কটি ছিল আজকে ভালোবাসা এবং অভাব নিয়ে, কিন্তু তার পুরো বিতর্কটি আসলে মাননীয় সভাপতি দেখুন একটু নারী ভার্সেস পুরুষের একটি বিতর্ক হয়ে যায়। তিনি আসলে নারীদেরকে অনেক ছোট করে দেখানোর চেষ্টা করেন, যেটি একটি তার ভুল ধারণা। আজকে ভালোবাসা নারীরও কম হতে পারে, পুরুষেরও কম হতে পারে, কিংবা নারী এবং পুরুষের উভয়েরই বেশি হতে পারে। আজকে ব্যাপারটি এতটুকু নয়, আমরা দেখার চেষ্টা করছি অভাব এবং ভালোবাসা দুটি একই সাথে থাকতে পারে কিনা, এবং আমি আপনাকে দেখিয়েছি ভালোবাসা এবং অভাব কিভাবে একসাথে থাকে এবং একটি অন্যটির অপরিপূরক। ধন্যবাদ মানসভাপতি। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার একটি প্রাসঙ্গিক বলা যায় একটা বিষয়ের উপর আমরা চমৎকার একটি যুক্তি খণ্ডনের মাধ্যমে একটা বক্তব্য শুনলাম উভয় পক্ষ থেকে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। অভাব এবং ভালোবাসা মাঝে মাঝে তারা দ্বন্দ্বে পড়ে, মাঝে মাঝে তারা সখ্যতায় থাকে। অভাব আমরা অভাবের যদি আমরা সঠিক ডেফিনেশন আমরা যদি ভাবি, আমরা আসলে কে কোথায় গিয়ে স্যাটিসফাইড হই, কে কোথায় তার স্যাটিসফ্যাকশন লেভেলটা কোন জায়গায়, আমি কতটুকুতে গিয়ে আমি সন্তুষ্ট হচ্ছি, ওটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আমি যদি পার্সোনালি বলি, আমরা অন্যের সুখে অনেক বেশি কাতর, যেটাকে বলা হয় পরশ্রী কাতরতা। তার কাছে একটি আইফোন 12 আছে, আমার কাছে নেই। তার কাছে একটি BMW আছে, আমার কাছে নেই। এই ব্যাপারগুলো যখন কাজ করে, বিশেষ করে পক্ষের বক্তা যখন বলেছেন, আমার মনে হয় একটু নারীদেরকে হয়তো বা একটু এমনি, কারণ অভাবটা ফিল করে কিন্তু নারী, কারণ তার কাছে হয়তোবা সে বিত্ত বৈভব মানে যে প্রসঙ্গটা এসছে, পুরুষ ব্যাপারটা কন্ট্রোল করে, যে কারণে হয়তোবা তামিমা বা নাসিরের কথাগুলো এসছে, তামিমা হয়তোবা ভালোবাসা না হয়ে হয়তোবা টাকার পিছনে ছুটে নাসিরের কাছে গিয়েছে, জানি না ব্যাপারটা আসলে সত্যি কোন দিকে। তবে আমি মনে করি অভাব এবং আপনার ডিমান্ড এবং সাপ্লাই, আমরা যখন যে জিনিসটা আমরা দিতে পারি না, যেটা হয়তোবা বস্তুগতভাবে আমরা পাইনি, আমরা হয়তো হাজব্যান্ড বলেন বা বয়ফ্রেন্ড বলেন বা কাছের মানুষটার কাছ থেকে পায় না, তখন হয়তোবা সে মানে আমি বর্তমান প্রজন্মের কথাই বলছি, হয়তোবা তারা কারোর উপর ডিপেন্ড করে, তখন ভালোবাসাটা হয়ে যায় আপেক্ষিক, ভালোবাসাটা হয়ে যায় টাকার মূল্যের কেনাবেচা হয়ে যায়, তখন এটা অর্থহীন হয়ে যায়, ভালোবাসাটা থাকে না। আমি মনে করি অভাবটা তখনই বেশি ফিল হবে যখন আপনি তার প্রয়োজনটা মেটাতে পারবেন না। আপনি প্রয়োজন মেটাতে গেলে যদি আপনার নিজের অনেক সহায় সম্বল আপনাকে হয়তো হারাতে হবে, তখন হয়ে যায় দ্বন্দ্ব, তখন হয়ে যায় সংঘাত, তখন হয়ে যায় আসলে যেটাকে বলা হয় একটা নির্মম পরিণতি। সো আমি মনে করি ভালোবাসারে জয় হোক, সে যেখানেই থাকুক, দুই পক্ষের ছেলে বা মেয়ে যেখানেই থাকুক, দুজনের মধ্যে সবসময় ভালোবাসার বন্ধনটাই অটুট থাকুক। অভাব টাকা পয়সা সব কিছুই হচ্ছে, কার কতটুকু সে কোথায় গিয়ে স্যাটিসফাইড হচ্ছে, এই স্যাটিসফ্যাকশনের কোনো সীমা নেই, এটার কখনো শেষ নেই। যার রিক্সা আছে সে একদিন চাইবে গাড়ি, যার গাড়ি আছে সেই চাইবে একদিন BMW, তারপর সে একদিন চাইবে হেলিকপ্টার, তারপর সে চাইবে পার্সোনাল বোয়িং, তারপর তার আর যাওয়ার কোনো শেষ নেই। আমি মনে করছি এই ব্যাপারটা সম্পূর্ণভাবেই ভালোবাসা এবং প্রয়োজন এই দুইটাকে ব্যালেন্স করে চলতে পারলে দুপক্ষই সুখী হবেন। সবাইকে পরের পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং শেষ করছি চিটাগং লাইভ তর্কযুদ্ধ পাওয়ার্ড বাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ইন অ্যাসোসিয়েশন উইথ আলসাইড ট্রেডার্স অ্যান্ড SM ইন্টারন্যাশনাল। ধন্যবাদ সবাইকে। Thank you.